চাপা পড়ে গেল, চাপা পড়েছিল, আর বাচ্চাটাও কিভাবে পড়লো, বাচ্চাটাও শেষ হয়ে গেল সাথে সাথে মরে। আমার নিজের ভাই হয় ছোট, ঝড়ের সময় ঘরে ছিল আর কি। আচ্ছা, দিয়ে ওখানে একটা শিমুল গাছ আছে, শিমুল গাছটা একটা মোটা ডাল ভেঙে পড়ে যায় ঘরের উপরে, দিয়ে চাপা পড়ে যায়। আরও আরও সব ধান কাটার জন লোকজন ছিল। আচ্ছা, ঘরের মধ্যে 10-15 জন ছিল, এই জন্য ওনাদেরও ক্ষতি হয়েছে 7-8 জনের। হ্যাঁ, মাথায় একটা চোট আছে। আচ্ছা, আর পুরো ডালটা নাকি ওরা যারা ছিল ওরা বলছে বুকে, বুকের উপরে এরকম চাপা পড়েছিল। হ্যাঁ, বউ আছে, ছেলে মেয়ে আছে। বৃষ্টির 1 ঘন্টা আগে ওর মা বাড়িতে এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে ওই ঘরের মধ্যে সবাই ঘুমাতে গেছিলো। ঘুমানোর অবস্থাতে ঝড় যেন উঠে গেছে, ওখানে সবাই মিলে দাঁড়িয়ে বসেছিল। আচ্ছা, বসে গিয়ে এমন একটা ঝড় আসলো, ওই ঝড়ে নিয়ে বসে গেছে, বসে গিয়ে ওকে চিৎকার করেছিল, কেউ শুনতে পায়নি আওয়াজটা, আওয়াজটা শুনতে পায়নি। তখন যে একটু ঝড় যেন কমে, তখন মেয়ে ছেলে বেটা ছেলে এসে হাত পায়ে ডল তেল মেল ডলে ডলে বুলবুল নিয়ে গেছিলো, যাবার যাবার স্থলে ওখানে বুলবুলতে গিয়ে বলছে কিছুর মনে বেঁচে ছিল মনে হচ্ছে, মারা গেছিল। আচ্ছা, ওখানে গিয়ে রেখে এসছে, মারা গেছে। হ্যাঁ, মারা গেছে।